সরকার কি জানে না এ চাকরি কিভাবে হচ্ছে? তাহলে আগার থেকে মাথা বন্ধ সব ধরুক, চন্দনের একা দোষ দিলে হবে না। চলতি বছরের ফেব্রুয়ারি মাস নিয়োগ দুর্নীতি মামলায় এভাবেই নিজের দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাগদার তৃণমূল নেতা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অরূপ ঘোষ। এবার সেই কারণে কি দলে রোষের মুখে পড়লেন তিনি? তৃণমূলের শীর্ষ নেতাদের নাম করে সমালোচনা করার কারণে কি এবার আর ভোটের টিকিট জুটল না তার? না, আমি টিকিট পাইনি, এই যে চাকরি বাকরির, এই চন্দন, পার্থ, সুবীরেশ, কুন্তল ঘোষ, এইসব যেসব পরিস্থিতির শিকার মানুষ সেই ব্যাপারে কথা বলা হয়েছে, তার জন্য এই পরিস্থিতি। নিয়োগ দুর্নীতি মামলায় বাগদান মামা ভাগিনা গ্রামের বাসিন্দা সাত রঞ্জনের কথা সবার প্রথমে উঠে আসে প্রাক্তন সিবিআই কর্তা ও তৃণমূল বিধায়ক উপেন বিশ্বাসের মুখে। সেই সাত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে অনেকদিন আগে গ্রেফতার করেছে সিবিআই। তাকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন খোদ বাগদা গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য অরূপ ঘোষ। এ কার মাস্টার প্ল্যান যেটা সরকার চালাচ্ছে? তাহলে শিক্ষা দপ্তর কারা আছে? চন্দন কীরা? চন্দন তো আমার মা হয়নি ছেলে। তাহলে কলকাতায় শিক্ষার পরিচালনা কারা করছে? শিক্ষা দপ্তর কারা চালাচ্ছে সেটা আগে দেখুক। বড় বড় যারা এই এলাকায় চাকরি করে আর প্রভাবশালী লোক সবাই ওখানে গিয়েছে। তাছাড়া প্রভাবশালী লোক যারা আছে তারা সবাই চন্দনের বাড়ি গিয়েছে, চন্দনের ফুটা সবাই নিয়েছে, কেউ বাকি নেই চন্দনের ফুটা নীতি। ১৬ কোটি তো বাচ্চা বস্তা বস্তা টাকা গিয়েছে কিন্তু। এই প্রেক্ষাপটে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাগদা গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল সদস্যকে আর প্রার্থী করেনি দল। আমি মমতা ব্যানার্জির দল করি। এখন যে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির দল আর আমার করতে ইচ্ছা করে না। আগের যে মমতা ব্যানার্জি ছিল সেই দলে আমি করি, এখনও আমি টিএমসি করি। ঘৃণা লাগলো, কিছু করার নেই। আর যারা মমতার আজকে গাল দিয়েছে তারাই মমতার টাকা খেয়েছে, আর আমরা না খেয়ে এখনও মমতার হয়ে লড়ছি। মানুষের ইচ্ছা নেই টিএমসিতে ভোট দেওয়ার, তাও মানুষ দেখছে কি করবে, যাবে কোথায়। উনি তো ভুল কিছু বলেনি, তৃণমূল যে চোর দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সেই তৃণমূলের মেম্বার বলেছিলেন, এটা তো আমাদের কথা না তিনার কথা। তা তিনি সত্যি কথা বলেছে বলেই তো টিকিট পায়নি। এই দলে সত্যি কথা বলা যাবে না যে নীরবে দেখো আমরা চুরি করছি, নীরবে দেখো। বিজেপিরাও আর এক বদ, ওই যে বিশ্বজিৎ দাস এক বদ, ওই বদ এখনও টিএমসির বনগার হর্তাকর্তা, আবার বিজেপির এমএলএ। তো এই তো বাগদার মানুষ এই পরিস্থিতির শিকার। ওর সম্পর্কে আমরা অনেক রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে যে ও পাঁচ বছর ধরে যে ওখানে মানুষের কাছে পরিষেবার দাম নামে ও নিজের পরিষেবাটা বেশি করেছে এবং ও সুস্থ স্বাভাবিক নয়, এটা ওখানকার মানুষ জানে। তো মানুষ চাইনি ওকে প্রার্থী করবার জন্য, এবার মানুষের মতামতকে আমরা গুরুত্ব দিয়েছি। এখন সতরঞ্জনের গ্রামে ভোটের ফল কোন দিকে যায় সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।